তো নিজেই বুঝতে পারছি না, সবাই কি কমপ্লিমেন্ট করছে, আমি নাকি অসাধারণ গান গাই, নিজেই জানতাম না। এইসব ক্রেজ, এইসব পাগলামো তো আমরা সারা জীবন গ্রুপের জন্য দেখেছি, এবার তোমার বেলাও দেখবে। তোর এই শোনো না, মেঘনা না তোমার জন্য অনেক প্ল্যান আছে জানো। আচ্ছা কখন তো এসছো, চেঞ্জ করবে না? এই দেখো কোথায় আমি বলছি যে এই মিউজিক ডিরেক্টর সাহেব আর তোমার জন্য কী কী প্ল্যান আছে, আর তুমি নাকি আমাকে চেঞ্জ করতে পাঠিয়ে দিচ্ছো। দেখো শোনো না, এই যে মুম্বাইয়ের প্রডিউসার আছে ওর সঙ্গে নাকি মেঘনার সব কথা ফাইনাল হয়ে গেছে, আর তারাও জানিয়ে দিয়েছে মিউজিক ডিরেক্টর যাকে দিয়ে চাইবে, যার উপর কনফিডেন্স পাবে সেই গান গাইবে। তাই? তা এটা তো অনেক বড় খবর। এই খবরটা তোমার আমাকে আগে জানানো উচিত ছিল না রত্তর? হ্যাঁ মুম্বাই তো যেতেই হবে একবার। কি করবো বলো, গানটা তো ওখানেই রেকর্ড হবে। ন্যাচারালি যেতে তো হবেই। আচ্ছা এত বড় একটা সুযোগ তুমি কি ভাবছিলে, যাবে না? আমার যে গান গাওয়া নিয়ে এতটা আগ্রহ ছিল বা এই পুরো ব্যাপারটা নিয়ে এতটা অ্যাটাচমেন্ট ছিল তা তো না মনে, তোমাকে কিন্তু সেটা আমি আগেও বলেছি। এখন হয়েছে অ্যাটাচমেন্ট? আসলে কি জানো তো মোহন, আজকে পারফরমেন্সের পর যখন সবাই এত ভালো কথা বলতে শুরু করলো না, সবাই এত অ্যাপ্রিসিয়েট করতে শুরু করলো, এত সম্মান দিল, আমারও কোথাও একটা আমার নিজের ছোটবেলাকার কথা মনে পড়ে গেল, যখন আমি গান গাইতে চেয়েছিলাম কিন্তু কেউ আমাকে গান গাইতে দেয়নি। আসলে তুমি ছোটবেলায় ব্যাপারটা খুব সিরিয়াসলি চেয়েছিলে, জন্যই দেখো না আজকে তোমার সবকিছু কিরকম হাতে চলে এলো। ছাড়ো তো, আগে গান রেকর্ড হবে, তারপরে গান রিলিজ হবে, তারপরে মানুষ শুনবে, তাদের পছন্দ হলে হিট হবে, ব্যাস। মেঘনা যখন আছে তখন এত টেনশন করার দরকারই নেই। সেই না, মানে মেঘনা তো একাই সবকিছু করে নেবে তাই না, আমাকে তো কিছুই করতে হবে না। গানটা না আমায় গাইতে হবে, আমার গান যদি অডিয়েন্সের পছন্দ হয় তাহলে সেটা হিট হবে, বুঝলে? সেটা তো মেঘনা বুঝতে পেরেছে রদ্দুর, যে তুমি ভালো গান গাও। সেদিনকে তো আরো অনেকে ছিল, কাউকেই তো সিলেক্ট করেনি, সবার মধ্যে থেকে তোমাকেই সিলেক্ট করেছে। শুন মেঘনার কিন্তু সত্যি তোমাকে নিয়ে অনেক প্ল্যান আছে। আচ্ছা কখন থেকে কথা বলছো, আমি চেঞ্জটা রেখে দিয়েছি এখানে, যাও, কত রাত হয়ে গেছে বলো তো, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, পরে কথা। শোনো এই যে আমি এতক্ষণ ধরে বলছি যে মেঘনার তোমাকে নিয়ে অনেক প্ল্যান আছে, একবারও জানতে চাইলে না তো? দেখো রদ্দুর, মেঘনার আমাকে নিয়ে প্ল্যান আছে বলেই যে আমারও কিছু প্ল্যান আছে তা তো নয়। হ্যাঁ মানে ও আমাকে নিয়ে যে ভেবেছে তার জন্য আই রিয়েলি থ্যাংক হার, কিন্তু বিশ্বাস করো আমি কিছু ভাবিনি। তুমি তোমার গান গাওয়া নিয়ে ভাবোইনি, আর সেই জন্য তুমি একবারও জানতে চাইবে না যে এক্স্যাক্টলি ওর কি প্ল্যান আছে তোমার জন্য। গানের ব্যাপারেই তো। অফকোর্স গানের ব্যাপারে। মেঘনা এরপরে আরেকটা সিনেমায় মিউজিক ডিরেকশন দিচ্ছে, আর তাতে ওর একটা ফিমেল ভয়েস দরকার, যার জন্য তোমাকে কনসিডার করছে, বুঝলে? শোনো রদ্দুর আমার কথাটা শোনো, মেঘনার আমাকে দরকার বলে যে আমারও মেঘনাকে দরকার তা কিন্তু নয়। বলছো তুমি? ও আমাকে দিয়ে গান গাওয়াতে চাইলে আমিও যে তাতে রাজি হব বা আমিও গান গাইতে চাইবো সেরকম কিন্তু কিছু নয় রত্তর। মানে একটা মেয়ে তোমার গানের ক্যারিয়ার নিয়ে এত কিছু প্ল্যান করছে আর তুমি? আমি কি বলো রত্তর, আমি তো খুব সোজাভাবে বোঝাতে চেয়েছি। হ্যাঁ আমাকে ও গান গাওয়াতে চেয়েছে তার জন্য আমি কৃতজ্ঞর কাছে, আমার হয়ে তুমি ধন্যবাদ জানিয়ে দিও, কিন্তু ও চেয়েছে বলেই যে আমাকে গান গাইতে হবে তার তো কোনো মানে নেই। আর কেন তুমি গান গাইতে চাইবে না? না মানে গান গাওয়া নিয়ে তোমার কিসের অসুবিধা? দেখো আমাকে যে আদৌ গান গাইতেই হবে তার তো কোনো কথা নেই। আল বাত আছে, শোনো তুমি ঠিক কি বলতে চাইছো আমি কিন্তু বুঝতে পারছি না। না বোঝারই কথা, যাই হোক তুমি তাড়াতাড়ি যাও, চেঞ্জ করে নাও, আর ভাল লাগছে না, প্রচন্ড ঘুম পেয়ে গেছে, আমি ঘুমোবো। খাবে না? না রদ্দুর এখন আর খাবো না, অনেক রাত হয়ে গেছে তো, এখন খেলেই আমার অ্যাসিডিটি হয়ে যাবে। না কথাবার্তার কোনো মাথা মুন্ডু নেই,
তুমি সারা রাত না খেয়ে থাকবে। তুমি তো জানতে যে আমি তোমার জন্য ওয়েট করে থাকবো, বলতে পারতে যে তুমি খেয়ে আসছো তাহলেই হয়ে যেত। বেশ, আমার ভুল হয়েছে, কিন্তু এই ছোট্ট ব্যাপারটা নিয়ে এত বড় একটা ইস্যু ক্রিয়েট করো না। কি, এটা একটা ছোট্ট ব্যাপার? কি বলবো, বারবার একই কথা বলছো। আমি তো বললাম ওখানে মিডিয়ার অত লোক ছিল, কোটি কোটি লোক, তার মাঝখানে আমরা পড়ে গেছিলাম, হই হুল্লোড় চলছিল, গান বাজনা চলছিল, এত সাউন্ড ছিল কিছুই শুনতে পাচ্ছিলাম না। মাঝখানে আমার দুজন পেশেন্ট ফোন করেছিল, তারা কি বলছে আমি শুনতে পাইনি, আমি কি বলেছে তারাও শুনতে পাইনি। রুদ্র, সেখান থেকে বেরিয়ে গিয়ে ফোন করতে পারতে তাহলেই হয়ে যেত। সরি। না না, সরির কিচ্ছু নেই, তুমি আমাকে বললে আমি তাই বললাম। বেশ, কিন্তু তার মানে এই নাই তুমি সারা রাত কিছু খাবে না, চলো তো। রুদ্র প্লিজ, সত্তর শোনো, আমাকে জোর করো না, অনেক রাত হয়ে গেছে, সত্যি আমি এখন কিছু খেতে পারবো না। আর কেন এরকম করে বলছো, পৃথিবীতে কত মানুষ আছে বলো তো যারা না খেয়ে থাকে দুবেলা, তাদের অভ্যেস আছে, তাদের কি কোনো কষ্ট হয়? এইটা তুমি ভুল করে ফেললে, এই একটা ব্যাপার নিয়ে এত বড় একটা রেফারেন্স। রেফারেন্স কই? আমি তো কোনো রেফারেন্স দিচ্ছি না, আমি তোমাকে জাস্ট বলছি যে এখন আমি খেতে পারবো না, কারণ এখন খেলে সত্যি আমার খুব শরীর খারাপ হয়ে যাবে। আর কিছু তো ঘন্টা, এখন তো ঘুমিয়ে পড়বো, এখন ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠবো, উঠেই তো আগে খাবার খাবো, আর না খেয়ে যাবোই বা কোথায়, আমাকে তো বেঁচে থাকতে হবে তাই না? হ্যাঁ বলো। খুশি হওনি কি ব্যাপারে? ও, কি ব্যাপারে সেটা এখন বুঝিয়ে বলতে হবে। তা অদ্ভুত, আমাকে বুঝিয়ে না বললে আমি বুঝবো কি করে কোন ব্যাপারে? এই যে আমি আজকে গান গাইলাম, এত লোক আমার গান শুনলো, আমার গান নিয়ে তো বাহবা হলো, আমার ভবিষ্যৎ নিয়ে তো প্ল্যানিং হলো, এই সব কিছু নিয়ে তুমি খুশি হওনি তাই না? এই প্রশ্নটা তুমি আমাকে করছো রদ্দুর? আজকে এত বড় একটা দিনে আমি খুশি হব না, এটা এটা তুমি ভাবতে পারলে? না মোহন, তোমাকে দেখে আমার কেমন যেন একটা লাগছে, একটু মুড অফ হয়ে আছে মনে হচ্ছে। তাই এরকম মনে হচ্ছে? এভাবে বললে কেন? না না, তুমি আমাকে বললে না যে আমার মুড অফ হয়েছে, তাই বলছি যে তোমার মনে হচ্ছে আমার মুড অফ। দেখো মোহন, তোমার জীবনে যতবার কোনো একটা ইম্পর্টেন্ট দিন এসছে, কোনো স্পেশাল দিন এসছে, আমি কিন্তু তোমার জন্য সব থেকে বেশি খুশি হয়েছি, সেটা আমার ভেতর থেকে আসে। আর আজকে যখন আমার জীবনে একটা একটা ইম্পর্টেন্ট দিন, তখন আমি তোমাকে আমার পাশেই চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ওখানে একা ছেড়ে চলে এসছো। আমি তো বুঝতে পারিনি যে এই খুশির দিনটাকে তুমি এতটা খুশি বলে মেনে নেবে, তুমি তো মানতেই চাওনি প্রথম থেকে, তোমাকে আমি জোর করে পাঠিয়েছি, আমি জেদ করেছি, তবেই তুমি আজ প্রোগ্রামে গেছিলে, ওখানে গিয়ে গান গাইলে, নাহলে তো তুমি যেতে চাইছিলে না। বিশ্বাস করো রদ্দুর, আমি আমি বুঝতে পারিনি যে ওখানে যাওয়ার পর তুমি অতটা ইনভলভ হয়ে যাবে, আমি ভেবেছিলাম যে হয়তো হয়তো তুমি আজকে আমাদের সঙ্গে ফিরে আসবে। ঠিক বলেছ, আমি তো ইনিশিয়ালি গানটা গাইতেই চাইনি মূল, করবো বলো? আমার মধ্যে অনেক রকম ইনসিকিউরিটি কাজ করছিল, একটা অভিমান কাজ করছিল, কিন্তু ফাইনালি যখন গানটা গাইলাম আর লোকজন অতটা অ্যাপ্রিসিয়েট করল, তখন আমার মনে হলো যে আজ যদি আমি গান না গাইতাম তাহলেই হয়তো জীবনের সব থেকে বড় ভুলটা করতাম। আর তুমি যে আমার ফেরত আসা নিয়ে বলছো, তুমি তো দেখতে পেলে যে আমি ওখান থেকে ফিরতে পারছি না, আমি আটকে পড়েছি। ইনফ্যাক্ট আমি তো তোমাকেও বলেছিলাম আমার সঙ্গে থাকতে, আমার পাশে থাকতে, তুমি তো থাকলে না। ওখান থেকে চলে গেলে আমাকে জানালে না পর্যন্ত, আমি আশেপাশে থেকে জানতে পারলাম তুমি নাকি বাড়ির লোকজনের সঙ্গে বেরিয়ে গেছো, তখন মনে হলো বেশ নিশ্চয়ই দাদা ভাই আর বৌদি ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরে এসো তাহলে। তার মানে অতক্ষণ ধরে তুমি খেয়ালই করোনি? খেয়াল করেছি মূল,
খেয়াল করেছি বলেই তো সবাইকে জিজ্ঞেস করেছি। কিন্তু এই যে বললাম, সবাই জানালো যে তুমি নাকি বাড়ির লোকের সঙ্গে বেরিয়ে গেছো। আমিও ভাবলাম ঠিক আছে, দাদাভাই বৌদি ভাইয়ের সঙ্গে যখন চলে গেছো তাহলে আর কি করব, তোমারও তো এইসব পার্টি করা খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, সে তো তোমারও ভালো লাগে না। না, ভালো লাগে না, কিন্তু একজন মানুষ যখন আমার জন্য এতটাই চেষ্টা করছে, আমার আমার গান গাওয়ার জন্য আমাকে একটা প্ল্যাটফর্ম দিল, সে যখন এইভাবে একটা রিকোয়েস্ট করলো, আমি অসভ্যতা করতে পারলাম না। না রদ্দুর, আমি কিন্তু তোমাকে অসভ্যতা আমি করার কথা বলিনি, তুমি প্রশ্নটা করলে আমি তাই বললাম। আর একটা জিনিস জানো তো খুব ভালো লাগলো, আমার সঙ্গে যে ডুয়েট গানগুলো তুমি এতদিন গিয়ে এসছো আর কি, সেই গানগুলোই তোমরা সিলেক্ট করেছো। কি আশ্চর্য, আমি কেন সিলেক্ট করব? তাছাড়া আমি তো আগের দিন বললামই সবার সামনে যে অদ্ভুতভাবে মেঘনা ওই গানগুলো সিলেক্ট করেছে যেগুলো আমি আর তুমি একসঙ্গে গেয়েছি। বাট অফকোর্স ও তো জানতো না যে গানগুলো আমি আর তুমি একসঙ্গে গাই। তা তুমি বলোনি। আচ্ছা কি বলবো, যেহেতু আমি আর আমার ওয়াইফ এই গানগুলো স্টেজে পারফর্ম করি, সেজন্য আমি অন্য কারোর সঙ্গে এই গানগুলো গাইতে পারবো না। এটা কি খুব ম্যাচিওর বা প্রফেশনাল একটা কথা হতো? না না, তা তো বটেই। ছি ছি ছি, আমি সেই কথা বলিনি তোমাকে। হ্যাঁ বললেই তো, আমি বা কি করবো বলো, আমি এই কথাগুলো কি করে বলতাম ওকে? সরি রদ্দুর, আমি এমনি তোমাকে জিজ্ঞাসা করেছি যে তুমি ওকে বলেছো কিনা যে এই গানগুলো তুমি আগে গেয়েছো। আমাকে শুধু জিজ্ঞেস করেছিল এই গানগুলো আমি জানি কিনা, এগুলো গাইতে আমি কমফোর্টেবল কিনা। আমি শুধু উত্তরে বলেছিলাম যে হ্যাঁ গানগুলো জানি, ব্যাস দ্যাটস ইট। দ্যাটস ইট, হ্যাঁ ঠিকই তো বলেছো। আচ্ছা রদ্দুর শোনো না, অনেক রাত হয়ে গেছে তো আমি না আবার ঘুমিয়ে পড়ি, আমি তো বেশিক্ষণ রাত জাগতে পারি না, রাত জাগলে আবার সকালে ঘুম থেকে উঠতে পারি না, আমি শুয়ে পড়ি বুঝলে। কাল সকাল থেকে তুমি রেওয়াজ করবে। আমি কেন করবো রদ্দুর, রেওয়াজ তো করার কথা তোমার, আমাকে কেন বলছো? দেখো মূল, আমি তো কোনোদিন এই রেওয়াজ টেওয়াজ করিনি, কোনোদিন গান শিখিনি, গানের গ্রামারই জানি না, কিন্তু তুমি তো বরাবর করো। তাছাড়া মেঘনা তো আমাকে নিজেই বলেছে যে ওর পরের প্রজেক্টগুলোর জন্য ওর একটা ফিমেল ভয়েস দরকার, যার জন্য ও তোমাকে কনসিডার করছে। সো নাইস অফ হার জানো তো, কিন্তু আমি তো বলেই দিলাম যে ও আমাকে নিয়ে ভাবছে, তো তুমি প্লিজ আমার হয়ে ওকে থ্যাঙ্কস বলে দিও। আরেকটা কথা আছে। হ্যাঁ বলো। মেঘনা যখন আমাদের জন্য এতটাই ভাবছে, করার চেষ্টা করছে, তখন ওকে আমাদের বাড়িতে একবার খেতে ইনভাইট করা উচিত না? ও তো নিজে থেকে এসেছে রদ্দুর, ওকে আবার আলাদা করে ইনভাইট করার কি আছে? আর তাছাড়া ও তোমার ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, তোমাকে দিয়ে গান গাওয়াবে, ওকে তো বারবার আমাদের বাড়িতে আসতেই হবে। না আমি তো বললাম সে কথা বলছি না, আমি আমি শুধু বলছিলাম যে স্পেসিফিক্যালি একদিন ওকে খেতে ইনভাইট করতে পারি না আমরা আমাদের বাড়িতে। তা এটা তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন, বলে আসতে পারতে আজকে। না আমি ভাবছিলাম তুমি আবার কিভাবে নেবে, আবার রিয়্যাক্ট করবে কিনা। আমি ইনফ্যাক্ট ওকে বলেই এসেছি। ও বলে এসেছো? হ্যাঁ, মানে কি করব বলো, ওই ও বলছিল কালকে একবার বাড়িতে আসতে চায়, একবার নাকি বসবে আমার সঙ্গে, তাই ভাবলাম এ আজকেই এত কিছু খাওয়া দাওয়া করে এলাম ওর অ্যারেঞ্জমেন্টে, ও কালকে বাড়িতে আসবে একটু খেতে বলবো না? না না, তুমি যেটা করেছো একদম ঠিকই করেছো, ওকে বরং আমি রান্না করে খাওয়াবো। সত্যি তুমি নিজে রান্না করবে? ছাড়ো না, এত খাটবে কেন, অন্য কেউ রান্না করে নেবে, তুমি ছাড়ো তো। সেটা তো হতে পারে না রদ্দু, ও আমাদের বাড়িতে আসবে আর আমি একটু রান্না করে খাওয়াবো না, অন্য কেউ তো নয়, স্পেশাল গেস্ট বলে কথা। আচ্ছা বেশ, তুমি যা ভালো বুঝবে করো। তুমি করো, চিন্তা করো না, তোমার গেস্টের কোনো ত্রুটি হবে না। এই যে শোনো, বারবার আমার গেস্ট করবে না তো, সব থেকে আগে কিন্তু তোমার স্পেশাল গেস্ট ছিল। হ্যাঁ এখন আর নেই, এখন আমার থেকে অনেক বেশি তোমার গেস্ট স্পেশাল গেস্ট, তাই না? যাই হোক, এবার আমাকে সত্যি ঘুমোতে হবে, অনেক রাত হয়ে গেছে।
তোর শরীর কিন্তু 100% ফিট না, রান্নাঘরে ঢুকলি কেন? বারে রোদ্দুরের গেস্ট বলে কথা, সে খাবে। রোদ্দুর চেয়েছে যে আমি ভালো করে রান্না করি, তা আমি একটু রান্না করে দিতে পারবো না? আচ্ছা মহুল, আমি তো বারবার বললাম না রান্নাটা আমি করে দিই, রোদ্দুর কি তোকে বলেছে যে তোকেই রান্নাটা করতে হবে বলতো? কি আশ্চর্য, আমি কি সেটা বলেছি নাকি মহুলকে? আমি শুধু বলেছিলাম যে আমি একবার মেঘনাকে ইনভাইট করতে চাই, কারণ ওদের ওখানে গিয়ে আমি আগের দিন অত কিছু খেয়ে এসেছি। তাতে তো মহুল নিজেই বলল যে মেঘনা এলে মহুল নিজে রান্না করতে চায়। হ্যাঁ আমি বলেছি ঠিকই, কিন্তু তুমি তো আমাকে একবারও না করনি রান্না করতে। আচ্ছা তুমি নিজে থেকে একটা জিনিস করতে চেয়েছো, আমি তোমায় না করবো কেন বলো তো? না না, আসলে ওর তো এখনো শরীরটা খুব একটা ভালো হয়নি, আর অভ্যেসও নেই। মহুল কোনো একটা রান্না তুমি করো, একটা স্পেশাল কিছু, বাকি তোমার করতে হবে না। একটা আইটেম সব রান্না করেছে সকাল থেকে। হ্যাঁ অনেকবার করে আমরা সবাই বলেছি যে আমরা হেল্প করছি, আমরা করে দিচ্ছি, তোমাকে একা করতে হবে না, কোনো কথাই শুনলো না, একা একা সবটা করেছে। ও আজ তো জমি খাবো একবারে। হ্যাঁ মহুল রান্না করেছে বলে কথা, আর মহুল রান্না করা মানে ভাজাগুলো কাটছি, ভেজে ফেলবো, তাহলেই হয়ে যাবে। রোদ্দুর তোমার গেস্ট কোথায়, এখনো তো এলো না? জানি না, ইনভাইট করার কথা করেছি, যখন আসার কথা আসবে। এই যে হসপিটাল থেকে আজকে তাড়াতাড়ি ফিরতে এসেছিস, এটাই আমাদের কাছে বড় পাওনা। হসপিটাল থেকে তাড়াতাড়ি চলে আসতে পেরেছে তা নয়, চলে এসেছে। কে দেখো না, নিশ্চয়ই অনেক ইম্পর্টেন্ট কাজ আছে যেগুলো ফেলে চলে এসেছে। এত তাড়াতাড়ি রোদ্দুর ফ্রি হবে কোনোদিন হয় না। দেখো ওর গেস্টকে ইনভাইট করেছে, ও বাড়িতে থাকবে না, সেটা তো দেখতে খারাপ লাগে না, তাই জন্যই চলে এসেছে। আচ্ছা কথাটা বারবার এইভাবে বলছো কেন আমি কিন্তু বুঝতে পারছি না। আমি মানলাম আমার অনেকগুলো কাজ ছিল, কাজগুলো হোল্ডে রেখে আমি বাড়ি ফিরেছি, আর সেটা মেঘনা আসবে বলেই, কারণ ওকে তো আমি পার্সোনালি ইনভাইট করেছিলাম। যাকে ইনভাইট করেছি সে গেস্ট বাড়িতে আসবে, এদিকে আমি বাড়িতে থাকবো না, সেটা তো খুব একটা ভালো না। ইনফ্যাক্ট সেরকম কিছু করলে তো যাকে ইনভাইট করেছি তার একটু হলেও ইনসাল্ট হওয়ার কথা। যা কাজ আছে ফেরত গিয়ে আবার করে নেব। আর হ্যাঁ, তাছাড়া আগের দিন আমরা যখন গান গাইতে গেছিলাম সেখানে তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট উনি নিজেই করেছিলেন, সেখানে আমি খাওয়া দাওয়া করে এসেছি, তাই আমারও মনে হয়েছিল যে তার বদলে ওকে একদিন বাড়িতে রেখে আমাদের খাওয়ানো উচিত, এটা তো ভদ্রতা তাই না? আর দেখো বারবার নেই আমার গেস্ট বলে অ্যাড্রেস করবে না, ও আমার গেস্ট হওয়ার অনেক আগে থেকে তোমাদের গেস্ট, তোমার গেস্ট। ইনফ্যাক্ট আমি তো প্রথমে গান গাইতেই চাইনি, তোমরা সবাই মিলে আমাকে ফোর্স করেছো, তুমি আমাকে ফোর্স করেছো। মানলাম একটা গান আমাকে রেকর্ড করতে বলেছে, প্লেব্যাক করতে বলেছে, সেই অফারটা আমারও ভালো লেগেছে, কিন্তু সেটা এমন কি, একটা গান গাইতে মুম্বাই যাব, দু তিন দিনের জন্য কাজ শেষ হবে চলে আসবো, ব্যাস। সেটা কিন্তু আমার আসল পয়েন্ট অফ ইন্টারেস্ট না মহুল। আমাকে মেঘনা বোস বারবার বলেছে যে ও তোমাকে দিয়ে গান গাওয়াতে চায়, ওর পরের প্রজেক্টগুলোর জন্য একটা ফিমেল ভয়েসের প্রয়োজন আছে, আর সেটা তুমি, আর সেটাই আমার প্রাইমারি পয়েন্ট অফ ইন্টারেস্ট, যাতে ও তোমাকে দিয়েও গান গাওয়ায়, তোমাকে দিয়ে পারফর্ম করায়। আচ্ছা আমাকে নিয়ে মেঘনা বড় করে ভাবছে তাই তো? কিন্তু ও আমাকে নিয়ে ভাবলেই আমার যে সে বিষয়ে সায় দিতে হবে তা তো কোনো মানে নেই। ও আমাকে নিয়ে যখন ভাবছে তখন সে ভাবনাটা আমার সঙ্গে শেয়ার করা উচিত, মানে আমার সঙ্গে কথা বলা উচিত।
হ্যাঁ নিশ্চয়ই করবে, তোমার সঙ্গে নিশ্চয়ই আলাদা করে কথা বলবে, আলোচনা করবে। কিন্তু দেখো তোমাকেও তো একটা জিনিস বুঝতে হবে যে তুমি তো প্রফেশনালি গানটা গাইতে চাও, কিন্তু কলকাতায় এই মুহূর্তে তুমি সেইভাবে সুযোগ পাচ্ছ না, ঠিক তো? হ্যাঁ মানলাম অন অ্যান্ড অফ কিছু পারফরমেন্স করছো তুমি, কিন্তু সেটা তো রেগুলার না। এই মুহূর্তে যে কলকাতায় লাইভ পারফরমেন্সের বাজার খুব একটা ভালো তাও না, আর তোমাকে যে এর আগে কেউ কোনোদিন প্লেব্যাক করার জন্য অ্যাপ্রোচ করেছে সেটাও তো না। এরকম একটা সিচুয়েশনে যদি মেঘনা বোসের মতন কেউ একজন তোমাকে দিয়ে মুম্বাইয়ে নিয়ে গিয়ে কোনো বড় প্রোডাকশনে গান গাওয়ায়, একটা ভালো সিনেমার জন্য গান গাওয়ায়, সেটা তোমার ক্যারিয়ারের জন্য ভালো। আর দেখো আমরা সবাই তো জানি যে মুম্বাই জগৎটা অনেক বড়, সেখানে গিয়ে তুমি যদি কোনো প্লেব্যাক করো, গান গাও, তোমার জন্য ভালো হবে, সেই জন্যই তো আমি ব্যাপারটা মানছি। আমাকে দেখো অবাক হলো না, কোনো আনন্দের হাসিও দিচ্ছে না, কি ব্যাপার? না না তেমন কোনো ব্যাপার না। আচ্ছা কোত্থেকে এলি? কি খবর রূপ, কেমন আছিস? ভালো আছি। তোরা কেমন আছিস? চলো 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 পাল্টা।